ছিলেন দস্যু ছিলেন হযরতে ফোসাইল, সারা জীবন ডাকাতি করেছে, মাস্তানি করেছে বাবা। হযরতে ফোসাইল ইবনে ইয়াসের খুলি যায় আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় সে গেল। হযরতে ফোসাইল ইবনে ইয়াস আল্লাহকে দরবারে তওবা করে ফেললেন, আল্লাহ আমি ফোসাইল আর জীবনে গোনা করব না, আল্লাহ আর অপরাধ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। হযরতে ফোসাইল ইবনে ইয়াস রহমাতুল্লাহ আলাইহি তওবা করে জানের কাছ থেকে চুরি করেছিল, ডাকাতি করেছিল, সব মাল ফিরিয়ে দিতে লাগলো। ডাকাত সর্দার, আমার এই মাহফিলে তো যারা বসে আছে আমরা কি অত বড় পাপি নই? আল্লাহু আকবার। তো ফোসাইল ইবনে ইয়াস বসে আছে, জানেন এক মেয়ে ছেলে এলো, মেয়ে ছেলে মহিলা, হাতে একটা বালির ব্যাগ আছে। কিসের ব্যাগ? বালি ভর্তি করা, বালি ভরা। জবানের কত দাম দেখে, বালি ভরা। এসে বলছে, ফোসাইল আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম আর তুমি ডাকাতি করতে, তো আমার কাছে এক ব্যাগ সোনা ছিল, তুমি আমার কাছ থেকে ওই সোনার ব্যাগটা নিয়ে নিয়েছিলে, আজকে তওবা করে সবার মাল নাকি ফিরত দিচ্ছ, আমার সোনার ব্যাগ ফিরে, আমার সোনা ফিরিয়ে দাও দাও। আল্লাহ নবী হযরত ফোসাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও ইহুদী মা শুনে রাখো, আমি ফোসাইল কারো সোনা নিইনি মা গো। মেয়েটা বলছে, ফোসাইল না, তুমি আমার সোনা নিয়েছিলে। ও হযরত ফোসাইল আল্লাহ আলাদা হয়ে যায়, আমি কিতাবে দেখেছি আল্লাহকে যারা এক মনে স্বীকার করে দেয় এদের সবার আল্লাহ এত দাবি করে দেয়, এরা যদি ওই সবার একবার আল্লাহ আল্লাহ বলে দেখে, ও হোসাইল আল্লাহ ইচ্ছা করলে পানির ব্যাগ থেকে আল্লাহ সোনা করে দিতে পারে, এটা সোনা হয়ে যাবে। ফোসাইল ইবনে ইয়াস আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে অঝোর নয়নে জার জার হয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি ফোসাইল গুনাহগার, আল্লাহ আমি ফোসাইল খাতাকার, আমার জীবন গুনাহ মাফ করেছেন আল্লাহ, কি আমি ফোসাইল জানি না আল্লাহ, এই মহিলা আমার কাছে এসেছে এই বালির বস্তা নিয়ে, আল্লাহ আমি ফোসাইলের তওবা যদি কবুল হয়ে যায় আয় আল্লাহ এই বালির ব্যাগটাকে আপনি সোনা করে দেন। আল্লাহর নবী ফোসাইল ইবনে ইয়াস চোখটা খুলে দেখলেন আল্লাহ দরবারে তো কবুল হয়ে গেল, বালির ব্যাগটাকে আল্লাহ বাপ সোনা করে দিলে। ফোসাইল ইবনে ইয়াস বলছে, আল্লাহ তোমার এত দয়া, আমার মতো একজন পাপীর তওবা আল্লাহ তোমার দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ আল্লাহ ফোসাইল ইবনে ইয়াস খুশি, হুজুর মেয়েটাকে বললে, তোর ব্যাগ নিয়ে যা, যা তোর সোনার ব্যাগ নিয়ে যা। মেয়েটা হাউমাউ করে কাঁদতে লাগলো, আপনি কোনদিন আমার কাছ থেকে সোনা চিন্তা করেন না, আপনার তওবা কবুল হয়েছে কিনা এই পরীক্ষার জন্য এটা আমি করেছি। হাত দুটো বাড়িয়ে দেন, আমি এখনই ইমানের
কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জেনে বলুন সুবহানাল্লাহ। ইহুদি মেয়ে ইমান নিয়ে এসেছে, হোসেন তোমার জবান নাপাক ছিল, আল্লাহ পাক করেছে তোমার জবানের এখন অনেক দাম। জেনে বলুন সুবহানাল্লাহ। এই এই জবানের এত দাম মুজাদ্দিদে জামান আল হযরত দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ঘটিতে ফু দিয়েছে তো ঘটি ফেটে গেছে। আর আমরা যখন এখন এত আলেম দাবি করি, একটা কাগজের যদি ঘটি তৈরি করে মোলসেবকে বলা হয় ফু দিয়ে ফাটিয়ে দিত পারবে? আরে আমি পারবো, আমি তো দুনিয়ার সব থেকে খারাপ। আরে সম্ভব নয়। আর দাদা হুজুর পীর কিবলা অনেক বোতল রাখা আছে, একজন গিয়ে বলছে হুজুর আমার বোতলে ফু লাগেনি হুজুর, ও ওরকম করে দিলি লাগে, হয়েছে বাবা যা হয়েছে, না হুজুর আমারটা হয়নি, হুজুরের ভালো করে দিয়েছে তো ফাট ফাট ফেটে গেছে। সুবহানাল্লাহ, জবানের এত দাম ছিল। ও আমার বিজনেরা সোনা মানি খেলা, ও যেই জায়গায় মনে রাখু আল্লাহ নবী হযরত শাহ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না আপনারা, শাহ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বসে আছেন ভিকারি গেটে এনে আসছে। আল্লাহর নবী শাহ ফরিদ বললেন ও বাবা ফকির আজকে সারাদিন ভিক্ষা করলে কি পেয়েছো বাবা? আল্লাহর নবী জবান দেখেন তো ফকির এসে বলছে হুজুর এই দুটো চাল হয়েছে আর দুটো মুরগির ডিম। তো হুজুর বললে মুরগির ডিম দুটো এখানে রাখ। আরে ফকির সাহেব তো শুনে ফেলেছে সাফারি কি দোয়া পড়ে। এখন সমাজে দেখবেন কিছু আম মানুষও তাবিজ করছে না করছে না, তাবিজ তো মসজিদের ইমাম ওর কাছে যাবে না, ভণ্ডগুলো তাবিজ করছে আরিফ ব্যাকানা সদা লিখতে জানে না, তাবিজখানা করে বসে আছে। আপনাদের দিকে আসে না ভাই, এই রোগ দুনিয়া সব জায়গায় দুজন এ আল্লাহ এই সব জায়গায় ঢুকেছে। এ ভাই খাবি তো জাতের ওষুধ খেয়ে মর, ওই বেজাতের ওষুধ খাস নি। আমাদের ওখানে সার্কেস খেলা এসছে জানেন, সার্কেস খেলা ওই সার্কেস খেলা হয় না, ও বাবা সার্কেস খেলা শেষ সে দেখি যে বাড়ি যায় না, তা বুকেরই দেখে আমি জুমা পড়াতে গেছি, আমাকে বলছে হুজুর এ যা তাবিজ বিক্রি হচ্ছে, আমি কেন মানে ওই যে সার্কেস খেলায় ওর কাছে লাইন এত তাবিজি কাজ হচ্ছে, আমি আল্লাহ সব ছোটার ইমান চলে গেল। আমি জুমায় বললাম সকলকে কলমায় উরুদ্দে কুকুর পড়তে হবে, ও তাবিজ দিয়েছে না শুকরের চামড়া ভরে দিয়েছে, আর মুসলমানের ছেলে তোমরা তাই গলায় নিয়ে ঘুরছ, ইমান তোমাদের থাকবে? আল্লাহু আকবার। এখন সব তাবিজকারক, আবার তাদের তাবিজের দাম বেশি, তাদের তাবিজের 5000 এক টাকা। আচ্ছা এই এই 100 এক টাকা 5000 এক টাকা এটা কোন কিতাবে পেল? ওরা তো বুঝি পাইনি, তুমি ওই 5000 না দাও এক টাকাটা দাও না, কি সর্বনাশ ব্যবসার কি কায়দা মানুষ। আল্লাহ আল্লাহ রবি হাজরাতে সাফারি বসে ফকির সাহেব তো শুনে ফেলে, ও এই এই সুরা পড়লি ডিম শোনা হয় কুলু আল্লাহ, ঠিক আছে দেন দেন আমার ডিম দেন, তো ডিম দিয়ে দিই। আর ইবলিস শয়তান তো আমাদের দুশ্মন বুঝুন না, সাফারি উদ্দিন নদীর ধার দিয়ে যাচ্ছে, ইবলিস শয়তান ভর করেছে এই সাফারি তোকে সোনা ক্লাস করে ফু দিয়ে দেবে, আর তুই সেই সোনার ডিম নিয়ে ধনী হবি? পানিতে ফেলে দে, দে পানিতে ফেলে দে, তুই বাড়ি গিয়ে কত ডিম সোনা করে ফেলবি? ও ঠিকই তো, ও সেই সোনার ডিম দুটো নিয়ে ধর পানিতে ফেলে দে।
ফকির সাহেব বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে বিবি সাহেব আগে রেখেছে, বাবা বিবি রে গ্রামে তত মুরগির ডিম আছে নিয়েছো, মুরগির ডিম নিয়ে এলো, ডিম গুলো রেখে দিয়ে ও জিরের গাছে সোনারা ফকির সাহেব ওসু করে ডিমের সম্মুখে বসে এবারে পড়তে লেগেছে, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চোখ খুলে দেখে আটটাও শোনা হয়নি, যেটি সেরকম তো বলছো গোপনীয় দোয়াটা মনে হয় সাফারিত শিখোই। এই ডিমগুলো একটা ব্যাগে, ডিমগুলো নিয়ে সাফারিদের দরবারে আবার ফিরে গেছে। আল্লাহর ওলি ওরা বুঝতে পারে আসছে, আর সাফারিদুদ্দিন হাসছে আর মাথা নাড়ছে, ধরে বলুন সুবহানাল্লাহ কি খবর। বলছে না হুজুর সব দোয়া ওই একটা দোয়া তো শিখে নিয়েছি, তো সে আর একটা দোয়া বলে দেন যেটা গোপনে বলেছিলেন। বলে আমার সেই ডিম দুটো কোথায় গেল? বলে আমি আপনার ডিম দুটো নদীর পানিতে ফেলে দিয়েছি। বা ঠিক করেছ। আল্লাহর ওলি সাফারিদুদ্দিন বলেছিলেন ও বাবা ভিখারি তুমি জানো না বাবা আমি অন্য কোনো দোয়া পড়ি না বাবা, সূরা ইখলাসই তেলাওয়াত করেছি বাবা, যদি ডিম সোনা করতে হয় যে কোনো জবানে হবে না রে বাবা, ডিম সোনা করতে গেলে সব ফারিদের মতো সবার হওয়া লাগবে, ওই জবানে যদি একবার সূরা ইখলাস পড়ে ফুদাও আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার কোরআনে কারীমের খাতিরে ডিমগুলোকে আল্লাহ সোনা করে দেবে। আমার ভাই এই জন্য জবান অনেক দামি, ঠিক কিনা? আল্লাহর ওলি হযরত ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তওবা করলেন। এই ফুজাইল ইবনে ইয়াজের ইমাম বুখারীর রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলো আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ হলো ওই চোর ডাকাত সর্দার আল্লাহর ওলি হযরত ফুজাইল ইবনে ইয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর দাদা ওস্তাদ কে? ওই সেই চোরটা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ফুজাইল ইবনে ইয়াজ চার ইমামের এক ইমাম, হযরত ইমাম আসম আব্বা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন, ও জগতের ইমাম হযরত ইমাম আসম আপনি আমাকে কিছু ইলিয়ে পেকে দান করো। আল্লাহর ওলি হযরত ইমাম আসম আবু হানিফা বলেছিলেন বাবা ফুজাইল আমার কাছে হবে না বাবা, তুমি চলে যাও, এই যুগে সব থেকে বড় আলেম আল্লাহর ওলি হযরত হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহির কাছে ও জিরান গাছের সোনার ও তাড়াতাড়ি বলুন বাবা আল্লাহর ওলি হযরত হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম জানেন? হাসান বাসরি পীরের নাম জানো কেউ? আগে বলেন সুবহানাল্লাহ। এখন তো এক শ্রেণীর ছেলেরা বার হয়েছে, পিতৃরা মানে আসে না, নেই এক শ্রেণীর ছেলেরা পীর মানছে না, এরা ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চায়। আল্লাহ আকবার। হবে না রে বাপ, খোকা হবে না শোনা, এই পীর ধরা এই যে বায়াত আমার রসুলের জামানা থেকে হয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসান বাসরির খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খলিফা হলেন হাসান বাসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কার খলিফা? আলী রাদিয়াল্লাহু তাআলার খলিফা। এই হাসান বাসরি
আরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, এই হযরত আলী যেদিন হয় আলী রাদিয়াল্লাহু তাআলা হুর তাহানিক করেছিলেন আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, তাহানিক বলেন কোন আল্লাহওয়ালা মানুষের ঝুটা একটু বাচ্চাটাকে খাওয়া। তো আলী হওয়ার পরে আলী মায়ের স্তন না টানার আগেই আমার রসুল মুখে লালা দিয়ে বলেছিলেন এই ছেলের মুখে যখন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লামের লালা গেছে আল্লাহকে এলমে জাহিরি আর এলমে বাতিনের আল্লাহ পণ্ডিত করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রদি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন হলেন এই হাসান বসরির আব্বা জান হযরত ইমাম হাসান বসরিকে কোলে করে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন আর হাসান বসরির তারিখ করেছিলেন শের খোদা আলী, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী তারিখ করেছে নবী আর আলী হাসান বসরির তাহানিক করেছে। হাসান বসরির বাপ বলছে হুজুর ছেলেটার নাম রাখবো কি, নামটাও রেখেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটার নাম হাসান থাক, হাসান। তো ইমামে আজম বললে ফজাইল আমার কাছে বেশি এলেম হবে না বাবা, ইমাম হাসান বসরির কাছে যাও। ইমাম হাসান বসরির কাছে গেলেন, গিয়ে দেখতে ইমাম হাসান বসরি ইন্তেকাল হয়ে গেল। হাসান বসরির খলিফার কাছে গিয়ে 23 বছর পা ডললেন, এলেম শিখলেন। 23 বছর পরে যখন ফিরে এসেছে, ফিরে চলে এলেন আল্লাহ নবী হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে ফিরে চলে এলেন। হযরত ইমামে আযম বললেন ও বাবা ফজাইল তুমি আমার কাছে চলে এসেছো বাবা, কিছু এলেম দেওয়া হলো হুজুর আমার সেই জীবনটা আল্লাহ পাকে কাবা শরীফে মক্কা শরীফে পার করে দিলেন, আমার সোনাবাড়িকে রাম হুজুর আমার 33টা বছর আল্লাহর কাবায় মদিনা শরীফে ইবাদত করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। এই ক বছর? 33 বছর। কিতাবে লেখা হয়েছে সব থেকে মক্কা মদিনার বড় আবেদের নাম হলো হযরতে ফুজাইল ইবনে ইয়াজ রহমাতুল্লাহ আলাইহ, সুবহানাল্লাহ। ও আমার সোনা মালিকেরাম আল্লাহর নবীয়ে হযরত ফুজাইল ইবনে ইয়াজ রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর কাবা শরীফের পাশে বসে আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর ইবাদত করছে বাবা 33 বছরের মাথায় একজন হাফেজে কোরআন ও আর কাবা শরীফের পাশে বসে বসে 30 পারার সূরা কারিয়া তেলাওয়াত করছে, আল কারিয়াত মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনু নাসুকাল ফারাশিল মাবসূফ ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ, যেইনে বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ আল্লাহর নবী হযরত ফজল ইবনে ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ 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 করতে করতে কলিজা বেঁধে কাবার পাশে ইন্তেকাল হয়ে গেলে আল্লাহর ইশকে পাগল হয়ে ইন্তেকাল হয়ে গেল ফজল ইবনে ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি। কবর কোথায় বলতে পারে? কবর ফজাইল ইবনে ইয়াসের কবর হলো হুজুরকে গোসল দেওয়া হলো জানাজা কাফন পরিয়ে হুজুরকে দাফন করা হয়েছিল এমন এক জায়গায়, এই ডাকাত তো তওবা করার পরে আল্লাহ তার নসিব এমন খুলে দিলেন। আমাদের বড় আম্মা জানের নাম জানেন? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা, মায়ের মাজারটা কোথায়? মক্কা শরীফে জান্নাতুল মুআল্লার ভিতরে।
মক্কার মানুষেরা বলল, শোনো এত বড় আবেদ, এর কবরটা হবে আম্মাজান খাদিজাতুল কুবরার রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হাজি সাহেব হয়তো এতটা খুঁটিয়ে আপনারা দেখেন না, আর কার কোনটা কবর হাজি সাহেব তো বুঝতেও পারেন না, নাম তো লেখা নেই কোথাও, তবে কেতাব দেখতে হয়, বুঝেন না তো? কেতাবে আছে মা খাদিজার পায়ের নিচে একজনেরই কবর, সে হলো এই ফজায়েল ইবনে ইয়াস রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডাকাত সর্দার তওবা করার পরে 3 লক্ষ হাদিসের হাফেজ হয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কলক্ষ 3 লক্ষ শুধু হাদিসের হাফেজ নয়, ইমাম বুখারী দাদা ওস্তাদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা বাইয়ানা সোনা মানিখিনাম ও জানিলাম, এই জন্য আমি বলি মাম, জীবনে গোনা হয়ে গিয়েছে, হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনাহ, অন্তরের গোনাহ, আল্লাহ ক্ষমা করে দেবে। অনেক ছেলে আছে দেখবেন আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি করে ফেলে, মাকে কটু কথা বলেছে, বাপকে কটু কথা বলে দিয়েছে, মা মনে ব্যথা পেয়ে গেছে, বাপ মনে ব্যথা পেয়ে গিয়ে সন্তানকে বলে দিয়েছে, আমার বাবা আমাকে মা বলে ডাকবি না, তুই আমাকে মা বলবি না রে, তোকে এত কষ্ট করে মানুষ করে আজকে এত কলিজায় ব্যথা দিলি, বাপ রেগে গিয়ে বলে যতদিন বেঁচে দেখবি আমার মুখ তুই দেখবি না। ছেলে দু একদিন পরে ওই আব্বা মায়ে গিয়ে পা জড়িয়ে ধরল, আব্বা ক্ষমা করে দেন, মাফ করে দেন, অপরাধ করেছি বাবা। অনেক সময় বাপ রেগে গিয়ে বলে দূর হয়ে যা, তোর মতো বেয়াদব ছেলে মুখ দেখতে চাই না রে, স্বামী থেকে দূর হ, ছেলে পা ছাড়ে না, বাপ ছাড়া মেরে ফেলে দিল। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার বান্দারে আমি তোদের বাপের মতো নই রে, সুবহানাল্লাহ, আমি তোদের মায়ের মতো নই রে, তোর মা তোকে সরিয়ে দিতে পারে, তোর বাপ তোকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমি এমন একজন রব, আমার বান্দা 90 বছর আমাকে আল্লাহ বলে ডাকে না, আমার বান্দা আমাকে 70 বছর আল্লাহ বলে ডাকে না, 40 বছর আল্লাহ বলে বান্দা আমাকে ডাকে না, আমি আল্লাহ আমার হাওয়া, আমার রিজিক, আমার জমিন, আমার পানি, আসমান আমার, ও মা বল্লা সবাবি তোর জন্য দিয়েছিলাম, তুই আমাকে আল্লাহ বলে ডাকিস না, আমার বিরোধিতা করেছিস রে বল্লা, আমি আল্লাহ বাদ দিলে যে এত মায়া, এত অপরাধের পরে ও মা বল্লা তুই আমার দিকে ফিরে আয়, একটু সেজদায় পড়ে গিয়ে চোখে দুই ফোঁটা পানি শরীরের উপরে ফেলে দে, আল্লাহ আমি নাফরমানি করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আপনি যদি ক্ষমা না করে দেন কার দরবারে যাব, আল্লাহ আল্লাহ বলে বল্লা রে তোর চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ আকামুল হাকিমিন, তোর জীবনের পার পার গুনাকে আমি আল্লাহ মাফ করে দিই, সুবহানাল্লাহ বলে জমিনে চোখের পানি পড়ার আগে গুনাহ মাফ, সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যত নাম আছে সব থেকে যে নাম বললে বেশি শান্তি পাওয়া যায় ওই নামটা হলো আমার আল্লাহর নাম, জোরে বলুন, এই জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার কসম করে বলছি এই জিরেন গাছের এত মানুষ বসে আছেন, আমার কথা আপনি একটা দিন একটু পরীক্ষা করে দেখেন, একদিন বেশি নয়, গভীর রাত্রিতে উঠে উযু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একদম নিরালায় নির্জমে বসে লা ইলাহা ইল্লাল্লাহ
খোদার কসম বলছি এত দিলে শান্তি পাবেন, এ শান্তি আর কোথাও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব আপনার কষ্ট হচ্ছে, মাঠে কাজ করছেন আর পারছেন না, একবার ডাকেন না আল্লাহ, দেখবেন কষ্ট আসান হবে। সুবহানাল্লাহ। খুব পানি পিপাসা লেগে গেছে, বুক ফেটে যাচ্ছে, একবার ডাকেন আল্লাহ, আর পারিনি আল্লাহ। খোদার কসম আমার আল্লাহর এত দয়া, আপনার শান্তি আসবেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নামের মধ্যে এত মধু, যে নামে এত মজা, আল্লাহ আকবার। সেই বান্দারা সেই আল্লাহর সেই এই পবিত্র নাম থেকে অনেক দূরে আসে না। নেই দিনে কি 500 বার আল্লাহর জিকির হয় না? 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকদিন 500 বার করে জিকির করেন না, বেশি দিন করা লাগবে না। দেখবেন আল্লাহ শুকর অটোমেটিক আপনার এই কলবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ চালু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অটোমেটিক চালু হবে, আর যখনই অটোমেটিক হয়ে যাবে এর মতন স্বাদ আর মজা দুনিয়ার কিছুতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বন্ধুর খোদা ভালো লাগবে না, গান ভালো লাগবে না, খারাপ আলোচনা ভালো লাগবে না, সুন্দরী মেয়ে দেখলে ভালো লাগবে না, শুধু আল্লাহ 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 নাম দিয়ে মধু। বান্দা শুধু আল্লাহ শুনে প্রেম করে ফেলবে, ওই বান্দা যখন ঘুমের দূরে উঠে আল্লাহ বলে ডাকবে রে, ওই ডাকে এত মজা পাবে বান্দা, আল্লাহ রিস্কে দিওয়ানা ফানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আমার কথা মিলিয়ে দেখেন, রাস্তা দিয়ে চলছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দেখবেন কত শান্তি পাবে, দুশ্চিন্তা মুক্ত হবে। যে নামে এত মজা। ওয়া বাবাইয়েরা সোনা মালিকেরা, এই আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন এনে দেবে, এই কলবকে আল্লাহ জারি করে দেবে সোনা, এই জিনের কাছে বসে আল্লাহ পাক সোনার মদিনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার বাংলায় বসে দেখা যাবে। জোরে বলুন। এখানে বসে মদিনা দেখা যায়, এই ভারতে বসে আল্লাহর কাবায় গিয়ে নামাজ পড়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? আমার দিনদার ইমানদার ভাইরা সোনা মালিকেরা এতটুকু নিয়ত করুন, আল্লাহ 40 বছর হয়ে গেছে, আর কদিন বাঁচবো, আর কদিন দুনিয়ায় থাকবো, আল্লাহ আল্লাহ যদি তোমার না হতে পারি আল্লাহ কবরের আজাব জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না। আমার সোনা মালিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে এলেন, আল্লাহ নবী যতদিন মক্কা শরীফে ছিলেন কোন যুদ্ধ বিগ্রহ হয়নি, রসূলুল্লাহ মদিনায় আসার পরে যুদ্ধ হলো, সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল ওই যুদ্ধের নাম কি জানো? বাদার কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে মদিনায় আসেন, আর সব থেকে রাসূলের বড় দুশ্মন ছিল আবু সুফিয়ান। কি নাম বললাম? আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান মক্কার মানুষদের মাল নিয়ে সিরিয়ায় চলে গেছে, সিরিয়ায়। এই সিরিয়া থেকে ফেরার পথে সাহাবীরা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার মানুষরা তো এত কষ্ট দিয়েছে, আর আবু সুফিয়ান
এই সিরিয়ায় বাণিজ্য করে ফিরছে, এই মদিনার উপর দিয়ে যাবে। হুজুর আপনি যদি একটু বলেন তাহলে আমরা আগে আবু সুফিয়ানের ধরে মালগুলো নিয়ে নিই। আমার রসুল বলল, কেন এই ওদের মাল নেবে? কেন মাল নিতে হবে না? আরো কয়েকজন আনসারের মুহাজিরিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিতে নিষেধ করলেন, কিন্তু আপনি জানেন আমাদের উট দুম্বাগুলো যখন মাঠে চড়ে, ওই আবু সুফিয়ান না মক্কার মানুষেরা আমাদের উট দুম্বাগুলো সব ধরে নিয়ে চলে যায়। রাসূল বলল, তাহলে এক কাজ করো, আবু সুফিয়ানকে আটকাও, এই আবু সুফিয়ানের ধরো। আর আবু সুফিয়ান ছিল খুব চালাক মানুষ, খুব চতুর। ও কি করে বুঝতে পেরে গেছে আল্লাহই ভালো জানে। আবু সুফিয়ান একজনকে ডাকলো, তার নাম হলো জামজাম বিন গিফার। দেখে বলে, জামজাম বিন গিফার, শোন, মক্কা শরীফে গিয়ে একটা খবর দিয়ে দে। কি খবর? বলে, খবরটা দিবি যে আবু সুফিয়ান যে তোমাদের মাল নিয়ে সিরিয়ায় গিয়েছিল, ফিরার পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা আক্রমণ করেছে। নবী আমার দিন দুনিয়ার মানুষ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানেন এই জামজাম বিন গিফার মক্কা শরীফে গিয়ে মক্কার মানুষদের মনে দিল, এই মক্কায় ঢোকার আগে ও এই জামজাম বিন গিফার নিজের মাথার চুলকে খুশকো খুশকো করে ফেলল, নিজের গায়ে জামা ছিঁড়ে ফেলল, যে ঘোড়ার উপরে বসে আর জামজাম বিন গিফার মক্কা শরীফে ঢুকছিলেন, ওই ঘোড়ার পিঠের উপরে ছুরি মেরে দিল, গাল 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 করে রক্ত ঝরে। এই সব শয়তান জামজাম বিন গিফার মক্কায় ঢুকে বলল, এ মক্কা যুবকেরা, এ মক্কা জওয়ানেরা, এই মক্কা নেতারা, তোমরা খবর পাওনি ভাইয়া, তোমাদের মাল নিয়ে আবু সুফিয়ান সিরিয়ায় গিয়েছিল, ফেরাবে ওই বাণিজ্য কাবেলার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরা আক্রমণ করে দিয়েছে। অথচ আবু জাহেল বললে, বাড়িতে আর বসে থাকলে চলবে, রেডি হ, চল আমরা গিয়ে মদিনায় আক্রমণ করব। আক্রমণ করবে কোথায়? মদিনা শরীফে। জামজাম বিন গিফার খবর দিল, আবু জাহেল যখন দেখেছে 1000-এর বেশি মানুষ সঙ্গে এসে গেছে, সব তৈরি, ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা, আল্লাহ যাদেরকে চোখ দিয়েছেন এ চোখ দিয়ে দেখেও দেখে না, আল্লাহ কান দিয়েছে শুনেও শোনে না, আল্লাহ বললেন এরা হলো চতুষ্পদ জানোয়ার। আমরা তো চোখ সব তো দেখি, আমার এই অন্ধ ভাইটা বসে আছে দেখে, ওকে জিজ্ঞাসা করে ওর মনের কোনে একটা দুঃখ একটা ব্যাপার, আল্লাহ সবই শুনি সবই বুঝি, মায়ের ডাকও শুনি কিন্তু মাকে দেখতে পাই না, একটা কষ্ট আছে না নেই? কষ্ট আছে তো, আল্লাহ তো সব দেখায় সব শোনায়। আল্লাহ বলছে, বান্দারে এত দামি চোখ দিলাম, আমার এই সৃষ্টি দেখে আমার শুকর আদায় করবি, তত কানা। আচ্ছা বলে, এতগুলো মানুষ বসে আছেন, একদিনও কি একজনও ভেবেছেন যে আল্লাহ তুমি কি কেমন রব আল্লাহ, এই এতটুকু প্যান্ডেল করতে কি এতগুলো খুঁটি কি? একটু মাথাটা উঁচু করে আসমানের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ এত বড় প্যান্ডেল তুমি সাজিয়েছো, একটাও খুঁটি নেই, সুবহানাল্লাহ, তুমি সেই রব? এমনি তো মাথা রবের দিকে নিচু হয়ে গেছে, আরে অত উপরে উঠতে হবে না। আপনার পাশে যে ভাইটা বসে একটু ঘাটটা ঘুরিয়ে ওর মুখের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ তুমি
কেমন কারিগর, তুমি কেমন রব। এই বিশ্বে কোটি কোটি মানুষ একজনের সঙ্গে আর একজন মিল নেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তুমি সেই রব। আল্লাহ আকবার। এই মানুষকে আল্লাহ যে জ্ঞান যে মেধা দিয়েছে অন্য কোনো আর জীব জন্তু প্রাণীকে আল্লাহ দিয়েছেন নাকি? শ্রেষ্ঠ জ্ঞানীও আল্লাহ আমাদের করেছে। এই জ্ঞান দিয়ে সব করি, সব বুঝি, আল্লাহ বুঝিনি আমরা। এইসব দিন দেওয়া লাগবে না। আল্লাহ খাস করে এই জবানটুকু দান করেছে, এই জবানের হিসাব দেওয়া লাগবে না। দুনিয়া অনেক বোবা আছে দেখবেন, ওদের বুক ফেটে যায়, কিছু বলার জন্য বুক ফাটে, বলতে পারে না। আল্লাহ আকবার। আর আপনাকে আল্লাহ দয়া করে জবান দিয়েছে বলে যেটা ইচ্ছে খুশি আপনি সেটা বলবেন। আল্লাহ বলছে, না রে, এই জবানের হিসাব আমি আল্লাহ আমার দরবারে তোকে দেওয়া লাগবে রে। আমার ভাই, এই জবান এত দামি সম্পদ। আল্লাহ নবী ফরমাছেন, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। এই জবান দিয়ে যদি জীবনের শেষ কথাটা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মানুষটার কবরে হাসরে মিজানে সিরাতে কোদাম দেখবে না। আবার ওই মানুষটা যদি জীবনের শেষ কথা হয়ে যায় লা ইলাহা, আর কিছু বলতে পারে না, লা ইলাহা মানে কি আল্লাহ নেই, সৃষ্টিকর্তা বলে রব বলে ইলাহা বলে কেউ নেই, সারা জীবনের নামাজ, সারা জীবনের আমল, সারা জীবনের ইবাদত সব আল্লাহ ছাই করে দেবে। এ ভাই, মৃত্যুর সময় শয়তানের ধোঁকা হবে না, হবে না। এই শয়তান আমাদের পিছনে লাগবে না, লাগবে না। সারা জীবন শয়তানের কাজ করে আপনি কি করে আশা করছেন যে আমার মৃত্যুটা ইমানের সঙ্গে হবে? আমি বেশ কিছু জায়গায় বলেছি, আরে গাড়ি চলছে 100 কিলোমিটার গতিতে, আপনি অ্যাক্সিলেটার থেকে পা তুলে নিলেন, গাড়ি কি থেমে যাবে না, গড়িয়ে যাবে, গড়িয়ে যাবে না, কয়েক কিলোমিটার চলে যাবে? তো সারা জীবন সেজদা নয়, জিকির আজগার নয়, তওবা ইস্তিগফার নেই, দরুদ নেই, আর আপনি মৃত্যুর বিছানায় শুয়ে আশা করছেন আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচব? আরে তুমি তো শয়তানের দলের লোক, তুমি তো রহমানের দলে নয়। ওই সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচাও কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে। আমার ভাই, উঠেই কোরআন শরীফের একটা আয়াত পড়েছিল, উদখুলু ফিসসিলমি কাফা। আমি তখন ঢুকছিলাম ইসলামের মধ্যে, এলে আপনাকে কমপ্লিট আসতে হবে, এদিক ওদিক করলে হবে না রে ভাই, শেষ ফিনিশিং খারাপ হয়ে যাবে। এই যে জবান, সুবহানাল্লাহ বলে আমাদের অন্যায় অপরাধ থাকবে না, থাকবে না। কুল্লু বনি আদামুন খাতাউন, আমরা সকলেই কম বেশি গুনাহগার, শুধু একমাত্র নবী আলাইহিমুসসালাম করে এরা পাপী, নবীদের কোনো গুনাহ হয় না। যত বড় পীর হোক আর যে লাটসাহী হোক, বুকে হাত দিয়ে কোনো মায়ের লাল বলবে না যে আমার অপরাধ নেই। আমরা কিন্তু আল্লাহ পাকের দয়ার দিকে তাকিয়ে আছে না নি। আর এই জবানটাকে যদি আমি বলেছি, এই জবান পা নাপাক হয়, এই জবান নাপাক হয়, নাপাক হয়, হ্যাঁ হ্যাঁ হয়, এই জবান নাপাক হয়, এই জবান দিয়ে যদি গালাগালি করা হয়, জবান নাপাক হয়, জবান দিয়ে যখন অন্য গান 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 করে এই জবান নাপাক হয়, এই জবান দিয়ে যখন পরের গীবত গিল্লা করে এই জবান নাপাক হয়, নাপাক জবানে ইবাদত করলে কবুল হয়, এখনো ফিরে আসে, তওবা করে, আল্লাহ তওবার দরজা খুলে রেখেছে, আল্লাহ মাফ করে দেবে।